হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে? তো তো যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার আজকে ব্লগটা শুরু করছি। আজকে সাধারণত অন্যদিন যে সমস্ত ব্লগ আমি করি বন্ধুরা, আজকে ব্লগটা একটু অন্যরকমের। অন্যরকমের বলতে কী বলো তো, এই যে মানে গত 3-4 দিন ধরে ফেসবুকে NB ব্লগস নিয়ে যা চলছে, সেই সম্বন্ধেই দুটো একটা কথা আমি বলার জন্যে এসেছি। দেখো, আমি তো বড় ইউটিউবার নই, আমি জাস্ট চ্যানেলটা খুলেছি, আর আমি এখন বলতে গেলে আমি একজন ছোট একজন ইউটিউবার। যাই হোক, আমার যেটুকু মনের মধ্যে হলো আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষের প্রাধান্যটা হয়তো থাকে না, কিন্তু মানুষ যখনই চলে যায় ওপারে, তখনই যেন সমস্ত মানুষ যেন তাকে নিয়ে হুজুগে মেতে ওঠে। এটাই দেখছি, কারণ ফেসবুক জুড়ে বা এই গোটা পৃথিবীতেই তাই হয়ে চলেছে আর কি। যাই হোক, কিন্তু আমার মনে হয় মানুষ যতদিন বেঁচে থাকে তা মানে বেঁচে থাকার সময়টা তার মানে আশেপাশের সমস্ত মানুষেরই খোঁজ খবর নেওয়া উচিত। কারণ চলে যাওয়ার পর তো সে তো আর দেখতে আসে না যে কে আমায় মনে রাখছে, কে আমার বিপদের দিনে পাশে দাঁড়ালো, সে তো আর দেখতে আসে না। তো যাই হোক, সেটা আমার না খুব একটা ভালো লাগে না জানো তো। আমার মনে হয় যে মানুষ যতদিন বেঁচে আছে তার সঙ্গে যোগাযোগ রাখবো, সম্পর্ক সুসম্পর্ক রাখবো, এইটাই। মানুষ চলে যাওয়ার পর এখন দেখছি ইদানিং ফেসবুক জুড়ে যে মানে মানুষ চলে যাওয়ার পর যেন মানে সমস্ত মানুষের যেন তার উপর মানে ভালোবাসা বা দরদ সব কিছুই যেন উতলে পড়েছে, এটা আমার না ঠিক ভালো লাগে না। যাই হোক, যে আমার কথাগুলো হয়তো কারুর ভালো নাও লাগতে পারে, এটা আমার জাস্ট মনের কথা, আমি এটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম যে NB ব্লগ সম্বন্ধে, তো নিবেদিতা দিকে আমি হয়তো আগে ওর ভিডিও সেইভাবে দেখিনি, রিসেন্ট 15-20 দিন ধরে ওর ভিডিওগুলো মানে ওয়ালে আসছিল, দেখছিলাম। তো যাই হোক, মানুষটা মানে খুবই মনের জোর নিয়ে এতদিন ধরে টেনে চললো, আর তার হাজব্যান্ডও তাকে অনেক সাপোর্ট করেছে, তার বিপদের দিনে সব সময় পাশে থেকেছে, সময়ে অসময়ে সারা দিন সারা রাত এক করে তাকে দেখেছে। তো যাই হোক, সে তার মানে যতটা সাধ্য সে ততটাই করেছে। তো মানুষ যতক্ষণ বেঁচে আছে তার পাশে থাকা, আমার যেটা মানে মানে ভেতরের কথা আর কি, আমি সেটাই বলছি। কারণ মানুষটা চলে যাওয়ার পর কে আবেগের বশে কে বলছে কি বলছে না বলছে সেগুলো ধরার কোনো মানেই হয় না, কারণ মানুষটা চলে গেলে তো আর তার স্মৃতি ছাড়া আর কিছুই পড়ে থাকে না। যার জন্যে সেই মানুষটা যতক্ষণ জীবন দিয়ে মানে জীবন বাজি রেখে লড়াই করে চলছে, ততক্ষণ আমরা যেন পাশে থাকি, এটাই হচ্ছে আমার বলার আর কি, ভেতরের কথা আর কি। তো যাই হোক, যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে, এত কষ্ট এত সংগ্রাম করেও সে টিকে থাকতে পারিনি, যে এমনই একটা কঠিন রোগের কাছে তাকে হেরে যেতে হয়েছে। আমি জানি না কার দোষ আছে কার দোষ নেই, তাই সকল মানে সমস্ত মানে মানুষের প্রতি আমি এটাই বলতে চাই যে মানুষ যতক্ষণ অস্তিত্বের সাথে লড়াই করছে ততক্ষণই তোমরা পাশে থেকো। মানুষটা চলে যাওয়ার পর এই যে উনি চলে গেছেন নিবেদিতা দি, তা তারপরে সমস্ত ব্লগাররা সমস্ত রকম ইউটিউবে ভিডিও ছাড়ছে আর কি, এক একজন এক এক রকম কথা বলছে, এগুলো আমার জাস্ট ভালোই লাগছে না। তা বলছি কি, যতক্ষণ মানুষটা টিকে ছিল ততক্ষণ হয়তো কেউই তার কেউ কোনো খোঁজখবরই নেয়নি বা কিছু, এইভাবেই গেছে। কিন্তু এখন সেই মানুষটা চলে যাওয়ার পর সবাই তাকে নিয়ে কত কিছুই না বলছে করছে, যাই হোক এটা দেখতে আমার মোটেই ভালো লাগছে না। তার হাজব্যান্ড তার জন্য যথেষ্টই করেছে, সে মানে এরকম একজন হাজব্যান্ড পাওয়ার জন্যে সে হয়তো সত্যিই গর্বিত। তো যাই হোক বন্ধুরা, এইটুকু বলার জন্যে আজকে আমার ছোট্ট ভিডিও। আমি বড় ইউটিউবার নই, জাস্ট আমি কিছুদিন হয়েছে একটা ইউটিউবে ছোট্ট চ্যানেল খুলেছি। যাই হোক, আমার যেই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। আমার এটা মনের মধ্যে হয়েছে বলেই আজকে তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।